নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফুলের জগৎ, আমি শুভম। আপনাদের এই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা থ্রি জি কাটিং আমি বোঝাচ্ছি, শশা গাছের থ্রি জি কাটিং। এই ড্রয়িং করে আমি আপনাদের পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি, থিওরিক্যালটা আপনারা এখানে দেখুন, আর প্র্যাকটিক্যালটা আমি পরে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, বুঝতে পেরে যাবে থ্রি জি কাটিং কী করে করতে হয় শশা গাছে। দেখুন আমি আপনাদের থ্রি জি কাটিংটা খাতা কলমে শিখিয়ে দিচ্ছি। প্রথমে খাতা কলমে ড্রয়িং করে আমি দেখাচ্ছি, দেখানোর পরে আপনারা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালটা দেখবেন, প্র্যাকটিক্যালটা দেখলে বুঝতে পেরে যাবেন। তো প্রথমে খাতা কলমে দেখাচ্ছি, কেননা প্র্যাকটিক্যাল দেখাতে গেলে হয়তো অনেক ডালপালা অন্যের ঘাড়ে ঢুকে থাকবে, অন্য গাছের ভেতরে ঢুকে থাকবে, আপনারা হয়তো বুঝতে পারবেন না। সেক্ষেত্রে এইটা পরিষ্কারভাবে জেনে নিন কী করে করতে হয়। তো প্রথমে এই ধরুন মাটি, ঠিক আছে, এই হচ্ছে শিকড়, এখানে একটা ধরুন চারা গাছ বেরোলো, ঠিক আছে, এই প্রথম চারা গাছটা বেরোলো, শশা গাছ। এটা শশা গাছের আমি থ্রি জি কাটিং দেখাচ্ছি, ঠিক আছে। শশা গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ আপনারা যে কোনো গাছেরই করতে পারেন, ঠিক আছে। এইখান থেকে একটা প্রথম কাণ্ড, এইটা, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন বা 1G বলবো আমরা। আচ্ছা, প্রথমে এই ফার্স্ট জেনারেশন যে গাছটি, এই যে মূল কাণ্ডটা, এখান থেকে চারা গাছ থেকে এই বেরোলো, ঠিক আছে। আমরা প্রথমে এখান থেকে 12 পাতা কাটবো, 12 পাতা এই যেটা নিয়ম সেটাই আমি বলছি। প্রথমে 12 পাতা আমরা গুনে নেব, এই দুটো মিলিয়ে ধরুন একটা পাতা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, 12 পাতা এই পর্যন্ত আসছে, ঠিক আছে। প্রথমে আমরা এই প্রথম 1G-টাকে আমরা 12 পাতার ওপরে পর্যন্ত কেটে দেবো, এখান থেকে কাট করে দেবো। কাট করে দেওয়ার পরে এই ডগাটা কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা কেটে দিলাম 1G-টাকে। এইবারে 1G-টা কাটার পরে আপনারা একটা মাথায় রাখবেন, এখান থেকে আমরা 5 পাতা গুনবো নিচ 2, 3, 4, 5, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 5 পাতার গোড়া থেকে অনেক ডাল বেরোতে পারে, ছোটো ছোটো ডাল বেরোতে পারে, এগুলো যে ডালগুলো বেরোবে, ঠিক আছে, আমরা কিন্তু এই ডালগুলোকে আমরা নেব না। 1G-টাই কাটার সময় এখান থেকে ডাল বেরিয়ে গেছে অলরেডি, তো হয়ে থাকলেও ওইগুলোকে আমরা কেটে দেব, এই ডাল কিন্তু আমরা নেব না, ঠিক আছে, এই ডালগুলো কিন্তু আমরা নেব না, ঠিক আছে। এই এই 5 পাতা নিচ পর্যন্ত থেকে ডাল থাকলে আমরা নেব না, এটা কিন্তু বারবার মাথায় রাখবেন। এখান থেকে 5 পাতা নিচে কোনো ডাল যদি বেরোয়, ঠিক আছে, আমরা নেব না। এটা কাটার পরেও হয়তো বেরোতে পারে বা আগেও বেরোতে পারে, কিন্তু সেটা কিন্তু আমরা নেব না, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কাটার পরে এইখান থেকে ডাল বেরোতে পারে, ঠিক আছে, এইখান থেকে ডাল বেরোতে পারে, এখান থেকে ডাল বেরোতে পারে, এখান থেকেও ডাল বেরোতে পারে, ঠিক আছে। পাতাগুলো এঁকে দিই, সুবিধা হবে দেখতে। এই ডালগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ ফুল হতে হবে, ঠিক আছে। পুরুষ ফুলগুলোতে কিন্তু আপনারা ফল পাবেন না, সি ফুলও হতে পারে বা মেয়ে ফুল হতে পারে, এতে আপনারা ফল পেতেও পারেন, কিন্তু তার থেকে কিন্তু বেশি ও খুব জোর একটা দুটো হয়তো হবে, তার থেকে কিন্তু বেশি আশা করা ভুল, ঠিক আছে। আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে কিন্তু আপনাদের থ্রি জি কাটিং পর্যন্ত দেখাবো। থ্রি জি কাটিং কিন্তু করার পরে তো আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরবে। এইটা হচ্ছে 2G, মানে সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। 2G এই ডালগুলোকে বলা হবে, 2G ডালগুলোকে 2G বলা হবে। তো এই ডালগুলোকে পুনরায় আমরা সেমভাবে কাটবো, সেমভাবে কাটবো মানে কি, 12 পাতা কাটবো, এইগুলোকেও 12 পাতা আমরা কেটে দেবো, ঠিক আছে। 12 পাতা কাটবো, যেমন এই ডালটাই ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই পর্যন্ত 12 পাতা হচ্ছে, আমরা এখান থেকেও কেটে দেবো। ভালো করে খেয়াল করুন, আমরা এখান থেকেও কেটে দেবো। এই ডালটাও দেখুন সেম একই প্রসেসে আমরা কাটবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 এই পর্যন্ত 12 পাতা আসছে। আমরা 12 পাতার ডগাটা কিন্তু বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এটাও বাদ দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আমরা এখান থেকেও বাদ দিয়ে দেবো,
আচ্ছা যেই তো কাটবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, একটা ডাল আপনারা সেকেন্ড জির জন্য কেটে, মানে সেকেন্ড জি একটা নাও কাটতে পারেন, কাটতেও পারেন, ঠিক আছে। কাটলে সেকেন্ড একটা ডাল, এইটা যদি আমরা চারটে এঁকে দেখাচ্ছি, চারটের মধ্যে যদি একটা আপনারা রেখে দেন, মানে টু জি ডাল একটা রেখে দিতে পারেন। কারণ হচ্ছে এইখান থেকে যে পুরুষ ফুলগুলো বেরোবে, আর এইখান থেকে টু জি যখন আমরা কাটবো যে, ঠিক আছে, এখান থেকে কিন্তু যে থার্ড জেনারেশনগুলো বেরোবে সেই ডালের মধ্যে স্ত্রী ফুল, ঠিক আছে, ওই ফুলের মধ্যে কিন্তু পরাগ মিলনে কিন্তু সুবিধা হবে। সেকেন্ড জির মধ্যে যে ইয়েগুলো থাকবে, পুরুষ ফুলগুলো থাকবে, ওতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। একটা ডাল আপনারা রেখে দিতে পারেন, এটা আমি ক্রস দিয়ে দিয়েছি, এটা নাও কাটতে পারেন, কাটতেও পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইখান থেকে কাটার পরে ধরুন এখান থেকে সেকেন্ড জি কাটার পর এখান থেকে একটা ডাল বেরোলো, এখান থেকে একটা ডাল বেরোলো, এইগুলো হচ্ছে সব থ্রি জি ডাল। কাটার পরে যে ডাল বেরোবে সেই ডালগুলো কিন্তু থ্রি জি ডাল হবে বা থার্ড জেনারেশন ডাল হবে, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা এইখান থেকে যে থার্ড জেনারেশন ডালগুলো বেরোবে, এইখান থেকে থার্ড জেনারেশনের পরেও কিন্তু আপনাদের ডাল বেরোতে পারে, এখান থেকে ফোর জি ফাইভ জি সিক্স জি সো বেরোতে পারে। এইখান থেকে টু জিটা কাটার পরে, ঠিক আছে, টু জিটা কাটার পরে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো কিন্তু হবে থ্রি জি ডাল। এই ডালগুলো কিন্তু আমরা কাটবো না, এই যে থ্রি জি ডালগুলো বেরোচ্ছে, ঠিক আছে, আর কাটবো না, ঠিক আছে। মাথায় রাখবেন এই কাটিংয়ের পরে, টু জি কাটিংয়ের পরে এই যে থ্রি জিগুলো বেরোচ্ছে, ঠিক আছে, এই ডালগুলো কিন্তু আমরা কাটবো না। এই ডালেই কিন্তু মেয়ে ফুল প্রচুর পরিমাণে হবে, আর প্রচুর পরিমাণে আপনারা ফল পাবেন, একদম 100% শিওর। আপনারা করে দেখুন, বাড়িতে করে দেখতে পারেন, যদি শসা গাছ কুমড়ো গাছ লাগিয়ে থাকেন আপনারা করে দেখুন, ঠিক আছে, অতি অবশ্যই প্রচুর পরিমাণে ফল পাবে যদি এই প্রসেসে আপনারা করে থাকেন, ঠিক আছে। এই হচ্ছে থ্রি জি ডাল, পাতাগুলো এঁকে দিই, সুবিধা হবে। তো এই থ্রি জি ডালে কিন্তু মেয়ে ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে হবে, হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরবে। এইখান থেকেও কিন্তু অনেক ডাল বেরোতে পারে, এইগুলোকে থ্রি জি ফোর জি ফিফ জি, যাই হোক, এই ডালগুলো কিন্তু আপনারা ফলো রাখবেন, এই ডালগুলো কিন্তু কাটবেন না। এই এই টু জি কাটার পর থেকে আর কোনো ডাল কিন্তু কাটবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কাটলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এই গাছ এইগুলো কাটার পরেই দেখবেন গাছ আপনার ঝোপ হয়ে যাবে, যেমন আমার এইখানটা ঝোপ মতো হয়ে গেছে, ঠিক আছে, তা দেখতেই পাচ্ছেন পুরো সার্কেল করে যেমন ঝোপ হয়ে গেল, ঠিক আছে। এইরকম কিন্তু বাস্তবেও গাছ কাটার সময় কিন্তু আপনাদের হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এইটা হচ্ছে থ্রি জি কাটিং, ঠিক আছে। তো আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, চলুন, এটা থিওরিক্যাল আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য, পরিষ্কারভাবে এখানটায় বুঝে নিলেন। আর ওইখানে প্র্যাকটিক্যাল দেখাতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে গাছগুলো বড় হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ডাল পোষা মানে ডালপালাগুলো এর ঘাড়ে ওর ঘাড়ে ঢুকে এখানে সেখানে ঢুকে যায়, তো ওখানটায় অসুবিধা হবে, তো ওখানে বুঝতে পারবেন না। কিন্তু এই থিওরিক্যালটা আপনারা যত পরিষ্কারভাবে বুঝতে পারবেন তত কিন্তু ভালো, আপনারা বাড়িতে করবেন কিন্তু সাকসেস হবেন, ঠিক আছে। এই হচ্ছে থ্রি জি কাটিং শশা গাছের থ্রি জি কাটিং, ঠিক আছে। আপনারা চলুন, পুরো স্কিপ করবেন না, কোনো স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন, সাকসেস হবেন, আপনারা বাড়িতে করবেন, বড় বড় শশা পাবেন, একদম 100% পাবেন একদম, ঠিক আছে। চলুন আপনাদের বাগানে নিয়ে যাই, গিয়ে আপনাদের কাটিংগুলো কী করে করতে হয় আমি প্র্যাকটিক্যাল জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, হাতে হাতে কলমে একদম দেখিয়ে দেবো, চলুন। হ্যাঁ চলুন আপনাদের কাটিংটা আমি বুঝিয়ে দিই। এই হচ্ছে শশা গাছ, দেখুন নিচ থেকে প্রথম এই গাছটাই আমি নিচ্ছি, এই গাছটা একটু বড়ো আছে, এই গাছটা ছোটো আছে। তো প্রথম নিচ থেকে পাতাগুলো বুনে নেবো, বারো পাতার উপর থেকে ডগাগুলো আমরা কেটে নেবো, এই যে ডগা থেকে আমরা কেটে নেবো, বারো পাতা রেখে ডগাটা কাটবো, ঠিক আছে। তো ভালো করে দেখুন কীভাবে আমি কাটছি,
ফলো করুন। তো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, এই হচ্ছে ডগা, ঠিক আছে? বারোটা পাতা এই যাচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে কেটে দেবো। তো আমি ব্লেড দিয়ে কাটছি, আপনারা হাত দিয়েও কাটতে পারেন, ধারালো ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন আমি কেটে দিয়েছি, এই ডগাটা আমাদের কোনো কাজে লাগবে না, এই ডগাটা আমরা ফেলে দিচ্ছি, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখে নিন, তো এই নিচ থেকে পাঁচ পাতা ছেড়ে দেবেন, পাঁচ পাতা নিচে থেকে কোনো ডাল আমরা নেব না, ঠিক আছে? কোনো ডাল যদি বেরোয় সেই ডালগুলো কিন্তু আমরা, ধরুন এখান থেকে কোনো ডাল বেরোবে, এই ডালগুলো কিন্তু আমরা নেব না, ঠিক আছে? এই পাঁচ পাতা নিচ থেকে কোনো ডাল বেরোলে আমরা নেব না। তো পাঁচ পাতা কী করে গুনবেন? নিচ থেকে গুনবেন, এই যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে? এই হচ্ছে পাঁচ পাতা, পাঁচ পাতার দেখুন এই গোড়া থেকে একটা ডাল বেরোচ্ছে, ঠিক আছে? এই ডালটা আমরা রেখে দেবো, ঠিক আছে? কিন্তু পাঁচ পাতা নিচ থেকে, নিচে থেকে যদি কোনো ডাল বেরোয়, যেমন এইখান থেকে যদি বেরোয় আমরা নেব না, এইখান থেকে যে ডালটা বেরোচ্ছে দেখুন এই ডালটা, যদি এই ডালটা আমরা ভেঙে দিচ্ছি, এখনই ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ডালটা, এই ডালটা আমরা এক্ষুনি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? পাঁচ পাতার নিচে কোনো আমরা ডাল নেব না। আচ্ছা, পাঁচ পাতার উপরে যে ডালগুলো বেরোবে সেইগুলো হচ্ছে টু জি কাটিং হবে, মানে টু জি বলে ওইগুলোকে, এইটা হচ্ছে ওয়ান জি, ওটা হবে টু জি, ঠিক আছে? এইগুলো এইগুলো কিন্তু চচ্চর করে বাড়বে, ওই ডগা কাটার পরেই এইগুলো কিন্তু চচ্চর করে বাড়বে, এই দেখুন বেরোচ্ছে সব এইগুলো। তো এই ডালগুলো যখন বেরোবে তখন কিন্তু আমরা ওই সেম বারো পাতা পর্যন্ত রেখে কিন্তু ওইটা আমরা ডগাটা ওইটাও কেটে দেবো, ঠিক আছে? দেখুন আমি এই দুদিন আগে এইটা বারো পাতা কেটে দিয়েছি, ঠিক আছে? দেখুন এই দেখুন ডগাটা কাটা, ডগাটা কাটা কেটে দেওয়ার পরে কিন্তু দুদিন আগে কেটেছি আমি, দেখুন কত বড় বড় এই পাত্র ডাল বেরোচ্ছে, কত বড় বড় পাত থেকে ডাল বেরোচ্ছে, দেখুন শশা গাছ এইখান থেকে, এইখান থেকেও কিন্তু ফুল ফুল হতে পারে, ফুল ফুলগুলো ভাঙার কোনো দরকার নেই, ঠিক আছে? সেকেন্ড যে ডালটা বেরোবে মানে টু জি যেটা বলে, ঠিক আছে, ওই ওই টু জি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুল হবে। আর ওইখান থেকে যখন আমরা বারো পাতা কাটবো, ঠিক আছে, বারো পাতা কাটার পরে কিন্তু যে ডালগুলো বেরোবে ওইগুলোকে আমরা থ্রি জি বলবো, ঠিক আছে? থ্রি জি থেকে কিন্তু থ্রি ফুলের কিন্তু সম্ভাবনা প্রচুর, গ্যারান্টি 100% গ্যারান্টি সহকারে বলবো যে সেই ফুলগুলো বেরোবে সেই ফুলগুলোই কিন্তু 100% আপনারা ফল পাবেনই পাবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদের যে ডালগুলো বেরোচ্ছে টু জি কোনগুলোকে বলবো, আপনাকে দেখাচ্ছি, ওই পাড়ে আমার গাছ আছে, বুঝছেন? আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনারা বাড়িতেও করবেন পরে কিন্তু সাকসেস হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন, একটু অসুবিধা হলো এখান থেকে দেখাতে, এখানে গিঞ্জি হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি এই পাশে আরও তিনটে গাছ আছে, এবং এই তিনটে গাছে আমি দেখাচ্ছি, ভালো করে একটু ফলো রাখুন, এইখানটায় বুঝতেই পারবেন আপনারা, ঠিক আছে? এই দেখুন এইখান থেকে এই গাছের গোড়া, এই গাছের গোড়া দেখতেই পাচ্ছেন, এখান থেকে উঠে, এখান থেকে উঠে এই পর্যন্ত প্রথম আমি কেটেছিলাম, ঠিক আছে? প্রথম কাটিং এখানে করেছিলাম, তারপরে এই যে ডালগুলো বেরিয়েছে দেখুন, এই দেখুন পুরুষ ফুল দেখুন, ঠিক আছে? এগুলো হচ্ছে পুরুষ ফুল, আর এখান থেকে অনেক ডাল বেরিয়েছে, ঠিক আছে? এখানে তিনটে ডাল কাটা যাবে, বারো পাতা হয়ে গেছে। প্রথমে কাউন্ট করবো এই ডালটা দিয়ে, দেখুন এইখানে কেটেছিলাম, এইখান থেকে এই একটা ডাল বেরিয়েছে, এই ডালটা প্রথমে কাউন্ট করবো, ঠিক আছে? এখান থেকে বারো পাতা কাটবো, এই ডালটা খেয়াল রাখুন, দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই একটা ছটা, এই পাতাটা ছটা, সাতটা সাতটা ওপারে যাচ্ছি, সাতটা সাতটা আটটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, ঠিক আছে? এই এইটা এই ডগাটা এখান থেকে কাটা যাবে, ঠিক আছে? এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক
ঠিক আছে এই রোটা আমি এখান থেকে কেটে দিলাম ঠিক আছে এবারে আসুন আরেকটা ডাল কাটবো এটা কাটা হয়ে গেল এবারে এই পাশেরটা দেখুন এই নিচে এইটা এটা কাটলাম এই নিচের ডালটা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এই হচ্ছে বারোটা তো আমরা এখান থেকে কেটে দেবো ঠিক আছে বারোটা কেটে দিলাম বারো পাতা আর একটা ডগা কাটা পড়বে এই ডগাটা এখান থেকে কাউন্ট করলে বুঝতে পারবেন না আপনারা তো আমি গুনে রেখেছি এই ডালটা এই ডালটা এই ডালটা এখান থেকে কাটা পড়বে বারো পাতা এটাও কেটে দিলাম ঠিক আছে এই ডালটা গুনে দেখাচ্ছি আপনাদের এই ডালটা আপনারা বুঝতে পারবেন দেখুন এই ডালটা এইখান থেকে গেছে এইখান থেকে কত কটা বেরিয়েছে দেখেছেন এখানে কাটার পর থেকে কিন্তু এখানে পাঁচটা বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এই একটা গেছে পাঁচটা পাঁচটা বেরিয়েছে দেখুন আমি এটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 নয় দশ এগারো বারো আচ্ছা এইটা এখান থেকে কাটা পড়বে এখান থেকে কাটা পড়বে কেটে দিলাম এই হচ্ছে আমার থ্রিজি কাটিং এই ডগা থেকে যে ডালগুলো বেরোবে এইগুলো কিন্তু আমি সেকেন্ড জেনারেশনের ডাল ঠিক আছে এই ডালগুলো কিন্তু আমি কাটলাম কাটার পরে কিন্তু যে ডাল বেরোবে সেই ডালগুলো হবে কিন্তু মানে থার্ড জেনারেশান মানে ওই ডালটায় যে কটা ফুল আসবে সব পি ফুল আসবে মেয়ে ফুল আসবে সব কিন্তু এরকম বড় বড় শশা ধরবে ঠিক আছে এইটা গোড়ার দিকে ধরে নিয়েছে এগুলো ধরে আপনাদেরও ধরতে পারে এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে মানে সেকেন্ড জেনারেশানও হয় ফল হয় সেটা নয় কিন্তু থার্ড জেনারেশান যেটা বেরোয় ওখানে প্রচুর পরিমাণে ফলটা হয় ঠিক আছে সেই হিসাবেই এই প্রসেস তো আপনারা এরকম ডাল গুনে গুনে কেটে দেবেন ঠিক আছে আমার তো অনেক কটা বেরিয়ে গেছে এখান থেকে তো আপনাদের তো সব দেখানো সম্ভব না কেননা আমাকে খুঁজতে হবে ডালগুলো খুঁজে খুঁজে বের করতে হবে তো দেখুন আমি কেটে দিয়েছি আমার বিনস গাছও আছে তো বাড়ির পাশে কটা গাছ করেছি সেইখান থেকেও কাটবো আমি ঠিক আছে তো ওইটাও কাটবো আমি তো ওইটাও আমি ভিডিওতে তুলছি গিয়ে ঠিক আছে আমি ভিডিওতে অ্যাড করছি কোনো কটা গাছ আছে এইটা করে নিই ঠিক আছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা উপকৃত হবেন এই ভিডিও দেখে আপনাদের বাড়িতে যদি করে থাকেন চাল কুমড়ো গাছ লাউ গাছ শশা গাছ ঠিক আছে সব গাছে এই কাটিং চলে কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে ফল হয় ঠিক আছে আর গাছের খাবার হিসাবে শস্য পচা সুফলা দিই দশ ছাব্বিশ ছাব্বিশ দিই ঠিক আছে এবার আমি মাটি গোড়ায় সব ইট দিয়ে দিয়েছি কারণ আমার একটা এখানে একটা চালা করা আছে জলটা পড়ে নিচে যাতে না মাটি ধুয়ে যায় গাছগুলো যাতে না মরে যায় তার জন্য ইট দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভালো ফল হয় আমার এখানটায় দেখুন বিমস গাছ দেখুন বৃষ্টি হয়েছে একটু আগেই এখন ডালগুলোকে খুঁজে খুঁজে আমাকে কাটতে হবে অনেক বড় বড় হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনার শেষ পর্যন্ত দেখুন উঠোনের মধ্যে ঠিক আছে এই দেখুন এখানে ছ সাতটার মতো গাছ আছে এইখানে কিছু ডাল কাটবো কাটার জন্যই আমি রেখে দিয়েছি ভিডিওটা করবো বলে তো দেখতে থাকুন এখানে আমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি এখানটাও দেখতে পাবেন আপনারা দেখুন এই ডালটা এইটা যে মেন গাছ দেখুন এখান থেকে মেন গাছ এইটা এই গাছটা যে মেন গাছ এইখান থেকে যে ডালটা গেছে এই ডালটা এই ডালটা এই অনেক বড় হয়ে গেছে এই ডালটা আমি কেটে দেবো দেখুন এখান থেকে এই একটা একটা পাতা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা আর এই বারোটা দেখুন বারোটার মধ্যে কিন্তু এইখানেও কিন্তু ফুল ধরে আছে দেখুন পুরুষ ফুল এই পর্যন্ত আমার বারোটা হচ্ছে আমি এই কেটে দিচ্ছি এখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে কেটে দিলাম এই দেখুন পুরুষ ফুল এই ডাল থেকে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো কিন্তু আপনার থার্ড জেনারেশনের ডালেই দেখুন এই ডালটা কত বড় হয়ে গেছে আমি ফেলে দেবো নি দেখুন এই ডালটা কত বড় হয়ে গেছে দেখুন
এটা বাদ, ফুল এসে গেলেও আপনারা কেটে ফেলে দেবেন, সেটা চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, হয়তো ভাববেন এত বড় ডাল হয়ে গেছে কেটে দেবো, মায়া লাগবে, কিন্তু কাটতে হবে। ঠিক আছে, দেখুন এই এইখানেও একটা ডাল আছে, এই ডালটাও দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, দেখুন এইখান থেকে এইটা কাটা পড়লো, কেটে দিলাম, হাত পাচ্ছি না, কেটে দিলাম। যে সন্ধ্যের দিকে আমি ভিডিওটা করছি, তাও মোবাইলে লাইট চলে, দেখুন এই দেখুন কেটে দিয়েছি ডালটা, কেটে দিয়েছি কাটা অংশটা, দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আমি এই ভিডিওটা করবো বলে অনেক বাড়িয়ে ফেলেছি, এই ডালগুলো কাটতে হবে, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো থিওরিক্যালটা দেখুন, থিওরিক্যালটা বুঝতে পারবেন, এইখানে গাছের মধ্যে অনেক ডাল, তো আপনারা হয়তো না বুঝতে পারেন স্পষ্টভাবে, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তেমনি কাটার পরে এই যে ডালগুলো কাটলাম, কাটার পরে যে ডালগুলো বেরোচ্ছে, এই ডালগুলো ধরুন, এই ডালগুলো কিন্তু থার্ড জেনারেশনের ডাল। এই ডালে যে ফুলগুলো হবে, সেই ফুলগুলো স্ত্রী ফুল হবে বা মেয়ে ফুল হবে, সব সব কিন্তু শশা ধরবে। ঠিক আছে, দেখুন আমি কেটে দিয়েছি সব, এই দেখুন কেটে দিয়েছি, এই ডালগুলো দেখুন, এই ডালটা যে বেরোচ্ছে, এই ডগটা, এই ডগটা হচ্ছে থার্ড জেনারেশনের ডগ, দেখতেই পাচ্ছেন। এই ডালটা বড়ো হবে, খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে, সপ্তাহখানেকের মধ্যে বড়ো হয়ে যাবে। ঠিক আছে, এই যে কেটে দিয়েছি দেখুন, এইগুলো কাটা, এই টগা কাটা, দেখতেই পাচ্ছেন কাটা, এরকম আমরা আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে একটা মাচা টাইপের করে দেবেন, যাতে গাছগুলো উঠতে পারে, উঠলে কিন্তু ফল ভালো হয়। কাটার পরে দেখুন আঠা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আঠা, দেখুন কাটার পরে একটা ক্রিস্টাল একটা জলের মতো লাগছে, দেখুন এই ডালগুলো কিন্তু থার্ড জেনারেশনের ডাল। দেখুন এই ডাল আমি কেটে দিয়েছি, কাটার পরে যে ডালটা বেরোচ্ছে দেখুন, নিচ থেকে এই ডালগুলো বেরোচ্ছে, এগুলো হচ্ছে থার্ড জেনারেশনের ডাল।